বার্মার বাড়াবাড়ির সমুচিত জবাব দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মিয়ানমার আর্মি বাংলাদেশ সংলগ্ন সীমান্তের 5টি স্থানে সেনা মোতায়েন করেছে, কিন্তু তারা এটাও ভুলে গিয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণ এবং অস্ত্রের গুণগত মানের দিক থেকে অনেক বেশি এগিয়ে আছে তাদের থেকে। মিয়ানমার যদি কোনো ভুল করে তাহলে মূল্য দিতে হবে অসীম। হয়তো রাজনৈতিক নেতৃত্ব গড়িমসি করবে, তবে সামরিক নেতৃত্ব শেষ পর্যন্ত রাজনীতির ধার নাও ধারতে পারে। বাংলাদেশ সেনাবাহিনী ফিল্ড আর্টিলারি, ট্যাঙ্ক, কামান সহ অন্যান্য সব ভারী অস্ত্রশস্ত্র বার্মা বর্ডারের কাছাকাছি রেডি রেখেছে। মোতায়েন করেছে কয়েক ডিভিশন ট্রুপস। কক্সবাজার, টেকনাফ এবং বান্দরবানের মিয়ানমার সংলগ্ন পুরো বর্ডার এরিয়া জুড়ে বাংলাদেশ সতর্ক নজর রেখেছে। প্রয়োজনীয় এয়ার সাপোর্টের জন্য বিমান বাহিনীর একটি এয়ার গ্রুপ রেডি আছে চিটাগাং। এতে আছে ডিপ স্ট্রাইক এবং ক্লোজ এয়ার সাপোর্ট এয়ারক্রাফট, এয়ার ডিফেন্স সিস্টেমস, মিলিটারি ট্রান্সপোর্ট এবং অন্যান্য ব্যাকআপ ফোর্স রেডি আছে। বার্মাকে দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত আমাদের বিমান বাহিনী। বাংলাদেশি ফাইটার পাইলটেরা শত্রু লক্ষ্যবস্তু মাটির সাথে মিশিয়ে দিতে কতটা দক্ষ তা বার্মাকে বুঝিয়ে দেবার সময় এসেছে। বার্মা সমুদ্র সীমার কাছেই মুখিয়ে আছে বাংলাদেশ নেভির একটি ওয়ারশিপ গ্রুপ। যেন প্রথম আঘাতে বার্মিজ নেভির যুদ্ধ সক্ষমতা শেষ করে দেওয়া যায় সেই প্রস্তুতি নেওয়া আছে। যেহেতু বর্তমান বার্মিজ নেভির কোন সাবমেরিন নেই, সেহেতু সাবসার্ফেস অ্যাটাকের মাধ্যমে ওদের নৌশক্তি ধ্বংস করে দেওয়া আমাদের প্রধান উদ্দেশ্য। বার্মা হয়তো দেশ বড় হতে পারে, কিন্তু দক্ষ জনবল আর সামরিক বাহিনীর পেশাদারিত্বের দিক থেকে আমাদের থেকে কয়েক দশক পিছিয়ে। বার্মার একমাত্র ভরসা চায়না। ইন্ডিয়া হয়তো কূটনৈতিকভাবে মধ্যস্থতা গড়ে দিতে পারে যে কোনো সংঘাতে, কিন্তু সরাসরি সাহায্য করবে না। নিরস্ত্র মানুষের উপর অস্ত্র চালানো আর চৌখস, দক্ষ, যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত একটি বাহিনীর সাথে যুদ্ধ করা সম্পূর্ণ ভিন্ন দুটি জিনিস, দুটি ভিন্ন ব্যাপার। বার্মা হয়তো সেই বাস্তবতাটা ভুলে গিয়েছে। তা স্মরণ করিয়ে দিতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন।